15 বছরে ভোটের নামে দেশের মানুষকে ধোঁকা দিয়েছে আওয়ামী লীগ। নির্বাচনের এই পদ্ধতি পরিবর্তন করতে সংবিধান সংস্কার প্রয়োজন। রাজধানীতে এক সেমিনারে এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ। আর সচিব বলেন, রাজনীতিবিদ এবং প্রশাসন এক হয়ে কাজ না করলে অচল হয়ে যাবে স্থানীয় সরকার। 2014 সালে বিরোধী দলবিহীন ভোটে 300 আসনের মধ্যে 153টিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। 2018 সালে জাতীয় নির্বাচনে আলোচনায় আসে দিনের ভোট আগের রাতে নেয়ার অভিযোগ, আর 2024 সালে ভোট পায় আওয়ামী লীগের ড্যামি নির্বাচন তকমা। শনিবার রাজধানীতে স্থানীয় সরকার সংস্কার শীর্ষক সংলাপে উঠে আসে এসব কথা। শক্তিশালী স্থানীয় সরকার গড়তে হলে ক্ষমতার সমব্যবস্থার উপর জোর দেন নাগরিক কমিটির সদস্যরা। প্রশাসন এবং রাজনৈতিক শক্তি একসাথে কাজ না করলে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা আশা করা দুর্লভ বললেন প্রশাসনের সর্বোচ্চ পদে থাকা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব। আমরা যেন এমন কোন ব্যবস্থা প্রস্তাব না করি সেটি সমাজের কেবলমাত্র এলিট ক্লাস থেকে আসে। তৃণমূল পর্যায়ের কথা বলছেন, তৃণমূল পর্যায়ের জনগণের কথা আমরা নেই, নিয়ে তারপরে বলি যে আমরা কি ধরনের একটা ব্যবস্থা কায়েম করতে চাই। স্থানীয় সরকার উপদেষ্টা বললেন, নির্বাচন পদ্ধতির পরিবর্তন না হলে এ থেকে মুক্তি নেই দেশের মানুষের। সংবিধান সংস্কার অথবা পুনর্লিখন করে এ পথে এগোচ্ছে সংস্কার কমিটি। নির্বাচন প্রক্রিয়াটাকে আরো সুষ্ঠু আবার ব্যাক টু তার সক্রিয় জায়গায় নিয়ে যেতে হবে, যেটার জন্য আমরা বিগত 15 বছরে তো আমরা নির্বাচন দেখেছি, এটা কি নির্বাচন ছিল? এক কথায় না। নির্বাচন প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, সেখানে এটা নতুন করে আবার গড়ে তুলতে হবে। সংস্কারের মধ্য দিয়ে একজনের হাতে কুক্ষিগত ক্ষমতা থেকে বের হয়ে ব্যালেন্স অফ পাওয়ার ব্যবস্থায় ফিরবে দেশ, মন্তব্য হাসান আরিফের। সংবিধান পুনর্গঠন মানে পুনর্লিখিত হবে অথবা সেটি সংস্কার করা হবে এই আলোচনা কমিশনে। সামাজিক আসমিন, নিউজ 24, ঢাকা।